ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট সেন্টার। আজ বরিশাল বোর্ডে এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তোমাদের সদয় অবগত জানাচ্ছি যে এবছর সকল বোর্ডে ভূগোল প্রশ্নটি একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, কাজেই একটি বোর্ডের প্রশ্নেই সকল বোর্ডের প্রশ্ন। আমি তোমাদের উক্ত প্রশ্নের একটি কারেকশন তৈরি করেছি, আশা করি কারেকশনটি তোমাদের পছন্দ হবে। যদি কারেকশনটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা মূল ভিডিও যাই। আদ্র অঞ্চলে দীর্ঘদিন আর লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে কী হয়? অক্সিডেশন হয়। আগ্নেয় মেঘলা এর অবস্থান কোথায়? প্রশান্ত মহাসাগরে। নিম্নরূপ ভূমিরূপটি কোন যুগে সৃষ্টি হয়েছিল? প্লাইস্টোসিন যুগে সৃষ্টি হয়েছিল। প্লাবন সমভূমির নিচের কোথায় দেখা যায়? একই ধরনের পর্বতমালা ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। বাংলাদেশে কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়? উত্তর পূর্ব অঞ্চলে। নিচের কোন দেশে ভূমধ্যরেখা অঞ্চলের বৈশিষ্ট্য দেখা যায়? গ্রীষ্মে। কেন্দ্রমূল্য পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ? 31.5। ভূত্বকের গড় গভীরতা কত? 20 কিলোমিটার। পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? 600 মিটার। বায়ুমণ্ডল কোন অংশে তাপমাত্রা স্থির থাকে? মেসোস্ফিয়ার। পৃথিবীর চাপ বলয় কয়টি? 60টি। উদ্দীপকের কোন অংশে সংঘটিত হয়েছিল? ভরাকটাল। চিত্রের উচ্চচাপটি কোন গোলার্ধের কোন অংশে? 23-23.5 ডিগ্রি অংশে। উদ্দীপকের বিষয়টি প্রভাব ফেলেছে জাহাজ চলাচল, লবণ চাষ, মৎস্য চাষ। হবে জাহাজ চলাচল ও মৎস্য চাষ। উদ্দীপকের ক থেকে খ অংশে প্রবাহিত বায়ুর ক্ষেত্রে কি হয়? দক্ষিণ পশ্চিমাঞ্চল দিকে প্রবাহিত হয়, উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। নিচের কোন নদীকে ক্ষয়জাত ভূমিরূপ? পলক্কন। উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায় কি হয়? পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান। বায়ুর আনুভূমিক প্রবাহ কম, স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। আটলান্টিকা মহাসাগরের কুমেরু সুরটি কোন অন্তরীপে? সেন্ট রক। চন্দ্র সূর্যের জোয়ারে সৃষ্টির অনুপাত কত? 11:5। গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়।